আমরা ভ্রমণে গিয়েছিলাম আর সেই সুযোগে ওই শয়তান রাক্ষস আমাদের মাকে হত্যা করেছে। মা চলে যাওয়ার পরে পুরী রাজ্য যেন অসহায় হয়ে গেছে। হ্যাঁ দিদি, তুই একদম ঠিক কথাই বলেছিস। আমাদের মা যে এই পুরী রাজ্যের রানী ছিলেন। তবে বড়দি, মেজদি, আমি কিন্তু ওই রাক্ষসকে ছাড়বো না। আমি ওই রাক্ষসকে হত্যা করেই ছাড়বো। ও কি ভেবেছে, আমার মাকে হত্যা করে ও পৃথিবীতে গিয়ে লুকিয়ে থাকবে? কিন্তু আমি সেটা হতে দিব না। দরকার হলে আমি পৃথিবীতে যাব আর ওই রাক্ষসকে খুঁজে বের করে আমি নিজে ওকে হত্যা করব। তুই একা নস বোন, আমরা দুবোন মিলেও এই লড়াইয়ে তো সাথে আছি। আমরা তিন পরিকন্যা মিলে রাক্ষসকে বধ করেই ছাড়ব। তবে পরিরূপে পৃথিবীতে গেলে সাধারণ মানুষের সাথে মিশে ওই রাক্ষসকে খুঁজতে পারবো না। তাই আমাদের মানুষ রূপে পৃথিবীতে যেতে হবে। এসব কথা বলে তিন পরিকন্যা নীলাশা, চুমকি আর চামেলি তাদের ডানা খুলে ফেলে আর সাধারণ মানুষের বেশে পৃথিবীতে আসে। পৃথিবীতে এসেই আহত মিনতির সাথে তাদের দেখা হয়। মিনতি মধ্যবয়সী, চুলে পাক ধরেছে। এই মহিলার কে এমন হাল করলো? মাথা থেকে তো তাজা রক্ত ঝরছে। এভাবে রক্ত ঝরলে তো মহিলাটা মারা যাবে। দিদি, আগে মহিলাটাকে সুস্থ করতে হবে, তারপর না হয় সবটা জেনে নিব। পর তিন কন্যা মিলে জাদু শক্তি প্রয়োগ করে আর মিনতিকে সুস্থ করে তোলে। শয়তান মোড়ল তো আমার মাথায় আঘাত করে আমার মেরেই ফেলতে চেয়েছিল, তবে তোমরা কেন আমাকে বাঁচালে? এমন দুঃখের জীবন যে আমি আর চাই না। কেন গো মা, কিসের এত দুঃখ তোমার? তুমি একবার আমাদের তিন কন্যাকে তোমার দুঃখের কথা বলো, দেখবে তোমার মতো গরিব মায়ের তিন পরিকন্যা তোমার সব দুঃখ দূর করবে। সে তো বুঝলাম, কিন্তু কি বললে, তুমি পরিকন্যা? তার মানে তোমরা কি পরি? ইয়ে মানে না মানে মা, তুমি শুনতে ভুল করেছো। আসলে তুমি আমাদের মায়ের বয়সী, তো তাই আমরা তোমার দুঃখ কষ্ট দূর করতে চাই। এবার সবটা বলো দেখি। কি আর বলবো দুঃখের কথা, আমি খুব গরিব আর অসহায় এক মহিলা। আমি মরুলের বাড়িতে ঝির কাজ করে পেটের ভাত জোগাড় করতাম, কিন্তু কদিন ধরে অসুস্থ থাকায় কাজ করতে পারিনি। আর চিকিৎসা করানোর জন্য মরুলের কাছে কিছু টাকা নিতে গিয়েছিলাম, অমনি মরুল আমার মেরে এখানে ফেলে রেখে গেছে। ওই বেটা মরুল তো আচ্ছা খারাপ, তবে তোমার কোনো ভাবনা নেই। আমরা যখন তোমাকে একবার মা ডেকেছি, তবে তোমার আর কোনো অসুবিধা হতে দিব না আমরা। দিদি ঠিক বলেছে, কিন্তু মা আমরা তো অনাথ, আমাদের থাকার জায়গা নেই। আমাদেরকে কি তুমি থাকার জায়গা দিবে? কেন দিব না রে মা, তোরা যখন আমাকে মা ডেকেছিস, তবে আমিও তো তোদের সন্তানের মতো রাখতে চাই। তোরা তিনজন আজ থেকে আমার সাথে আমার কুঁড়ে ঘরেই থাকবি। এরপর মিনতি তিন কন্যাকে তার বাড়িতে নিয়ে যায়। তবে হঠাৎই এক রাতে, হঠাৎই শব্দটা কোথা থেকে এলো? আমার কাঁচা ঘুমটা একেবারে ভাঙিয়ে দিল। এ কি, ওরা তিন বোন কোথায়? ওদের দেখতে পাচ্ছি না কেন? এ কথা বলে মিনতি দ্রুত বিছানা ছেড়ে নামে আর দরজাটা খুলে ঘরের বাইরে যায়। আর বাইরে গিয়ে দেখে তিন কন্যা পৈতের মতো ডানা নিয়ে উড়ে যাচ্ছে। এসব আমি কি দেখলাম, তিন কন্যা আর পরীদের মতো ডানা এলো কোথা থেকে? তবে কি তিন কন্যা আসলেই পরিকন্যা? আজ আমাকে সবটা জানতেই হবে। এসব বলে মিনতি ঘরের দরজায় বসে তিন কন্যার জন্য অপেক্ষা করতে থাকে। এইদিকে তিন পরিকন্যা তাদের মায়ের হত্যাকারী রাক্ষসকে খুঁজতে থাকে আর হঠাৎই, আমি এই গাভিটাকে এবার চিবিয়ে চিবিয়ে হাড় মাংস এক এক করে মজা করে খাবো। আমি সত্যিই অনেক বুদ্ধিমান রাক্ষস। এই গ্রামের মোরলকে মেরে মোরল সেজে এখানেই আছি, আর রোজ গ্রামের মানুষের গবাদি পশু জোর করে নিয়ে মজা করে খাচ্ছি, সাথে মিনতিকেও দাসীর মতো খাটাচ্ছি। এসব কথা বলে ওই ভয়ঙ্কর রাক্ষস গাভিটাকে ছিঁড়ে ছিঁড়ে ক্ষত বিক্ষত করে খেতে থাকে। আর তিন পরিকন্যা মেঘের ওপর থেকে এসব কাণ্ড দেখে বলতে থাকে, এই তো সেই রাক্ষস, রাক্ষসের সন্ধান তো পেয়ে গেলাম। শয়তান রাক্ষস
তবে এই গ্রামের মানুষদের সাথে জুলুম করছে। সন্ধান তো পেলাম, তবে এবার কৌশলে রাক্ষসকে বধ করতে হবে। তবে সেটা আজ নয়, পরিকল্পনা করে কৌশলে হত্যা করতে হবে। তবে চল আজ আমরা বাড়িতে ফিরে যাই, ভোর হয়ে যাচ্ছে তো। এরপর দিন পরিকন্যা বাড়িতে ফিরে আসে আর দেখে মিনতি বারান্দায় বসে আছে। মিনতিকে দেখে পরিকন্যারা বেশ ঘাবড়ে যায়। এসব আমি কি দেখছি তিনকন্যা? তবে তোমরা সত্যি পড়ি? আর তোমরা তোমাদের এই গরিব মাকে এভাবে ঠকালে? তোমরা কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো? সত্যি করে বলো, সত্যি করে বলো তিন পরিকন্যা। এরপর তিন পরিকন্যা তাদের মায়ের মৃত্যু প্রতিশোধ নেয়ার ব্যাপারে সব কথা খুলে বলে, আর মরুল রূপী রাক্ষসের ব্যাপারেও বলে। আমি জানি রে মা, ওই মরুল একটা রাক্ষস, নিজের স্বামীকে চিনতে তো আর আমার ভুল হবে না। তবে তোরা ভাবিস না, ওই রাক্ষসকে বধ করতে আমি তোদের সাহায্য করব। এসব তুমি কি বলছো মা? আর তুমি কিভাবে আমাদের সাহায্য করবে? আসলে মা, আমি খুবই সুন্দরী আর গুণবতী একটা মেয়ে ছিলাম। সবাই আমার রূপ গুণে মুগ্ধ ছিল, এমনকি রাক্ষসও আমায় দেখে মুগ্ধ হয়ে যায়। আর মানুষের রূপ নিয়ে ওই শয়তান রাক্ষস আমার বিয়ে করে। বিয়ের পর থেকে ওনার গলায় এই মুক্তোর মালাটা দেখছি। তবে মালাটা ভারী সুন্দর, না জানি ওই মালাটা আমি পরলে আমাকে কত সুন্দর লাগবে। সেদিন এ কথা বলে আমি আমার ঘুমন্ত স্বামী হরিশের গলা থেকে মুক্তোর মালাটা খুলে নেই। তখনই হরিশের ঘুম ভেঙে যায়, আর মুহূর্তের মধ্যেই হরিশ মানুষ থেকে রাক্ষস হয়ে যায়। শয়তান মহিলা, তোর এত বড় সাহস, তুই আমার প্রাণ ভোমরা মুক্তোর মালাটা আমার গলা থেকে খুলে নিয়েছিস। আমি কখনোই এই মালা গলা থেকে খুলিনি, আর তুই সেটা আজকে খুলেছিস। দিয়ে দে বলছি ওই মালা, একবার যদি ওই মালাটা ছিঁড়ে যায় তবে তো আমার মৃত্যু নিশ্চিত। দিয়ে দে বলছি ওই মালা। আমি কি দেখছি, তুমি একটা রাক্ষস? আমি কি তবে এতদিন রাক্ষসের সাথে সংসার করেছি? না, আর এক মুহূর্ত নয়, আমি আজই এখান থেকে চলে যাব। খবরদার, আমার দিকে এগোবে না। তবে এই মালা আমি ছিঁড়ে ফেলবো, ছিঁড়ে ফেলবো কিন্তু। এরপর আমি এই গ্রামে পালিয়ে আসি, আর তার কয়েক বছর পরে রাক্ষসও এই গ্রামে আসে, আর এই গ্রামের মোড়লকে হত্যা করে, আর নিজে মোড়ল সেজে বসে থাকে। আমি নিজের চোখের সামনে সব কিছু দেখেছি, কিন্তু কিছু করতে পারিনি। আর তারপর থেকে মোড়ল তার প্রাণ ভোমরা পাওয়ার জন্য আমার উপর নানাভাবে অত্যাচার করেছে, কিন্তু আমি তার প্রাণ ভোমরা ফিরিয়ে দেইনি। তবে আজ আমি তোদেরকে ওই মুক্তোর মালাটা দিব, কারণ আমি চাই ওই রাক্ষস তার পাপের শাস্তি পাক, আর তোদের মায়ের আত্মার শান্তি মিলুক। এ কথা বলে মিনতি ঘরে যায় আর ওই মালা এনে নীলাশার হাতে দেয়, আর তখনই সেখানে রাক্ষস আসে। শয়তান মহিলা, আমি তোকে কত অত্যাচার করেছি এই মুক্তোর মালার পাওয়ার জন্য, কিন্তু তুই ওই মালা আমাকে ফিরিয়ে দিসনি, আর আজ আমার শত্রু হাতে দিয়েছিস। তবে আজ তোদের নিস্তার নেই, সব কটাকে চিবিয়ে চিবিয়ে খাবো। এ কথা বলে রাক্ষস যেই না পা বাড়িয়েছে, তখনই নীলাশা পড়ে মুক্তোর মালাটা ছিঁড়ে তার জাদু শক্তি প্রয়োগ করে। কেননা যদি পড়ি ওই মালাতে জাদু শক্তি প্রয়োগ না করত, তবে রাক্ষস কিছুতেই মারা যেত না, আবার জীবিত হতো। এজন্য পড়ি সেখানে জাদু শক্তি প্রয়োগ করে, আর নিমিষে রাক্ষস হয়ে যায়। মা, তুমি আমাদের আজ তোমার নিজের সন্তান বলে প্রমাণ করলে। তোমার সাহায্য পেয়ে আমরা আমাদের মায়ের হত্যাকারীকে হত্যা করতে পারলাম। তোমাকেও আমরা মায়ের সম্মান দিতে চাই, তোমাকে আমরা পরিরাজ্যে নিয়ে যেতে চাই। এখন থেকে তুমিও আমাদের সাথে পরিরাজ্যে আমাদের মা হয়ে থাকবে। বিক্রমপুর গ্রামের পাশে বয়ে চলেছে রূপসা নদী। রূপসা নদীর জল স্বচ্ছ হলেও সেই জল বিক্রমপুর গ্রামের মানুষের কাছে অভিশপ্ত হিসেবে পরিচিত। কিন্তু হঠাৎই একদিন বিলাসগড়ের গ্রামের জমিদার কন্যা বিক্রমপুর গ্রামে ঘুরতে আসে, আর তৃষ্ণার্ত অবস্থায় রূপসা নদীর জল খেয়ে ফেলে। হায় হায়, এ কি সর্বনাশ করলে তুমি! তুমি চলো এক্ষুনি, চলো আমার সাথে। একথা বলে শ্বেতা জমিদার কন্যা মনীষাকে টানতে টানতে গ্রামের প্রধানের কাছে নিয়ে যায়, আর শ্বেতা অস্থির হয়ে গ্রাম প্রধানকে বলে,
সর্বনাশ হয়েছে প্রধান মশাই। এই মেয়ে তো রূপসা নদীর অভিশপ্ত জল খেয়ে ফেলেছে, এবার তো এই কন্যা রাক্ষসী হয়ে যাবে আর আমাদের গ্রামকে লন্ড ভন্ড করে দিবে। আপনি কোনো একটা ব্যবস্থা করুন। আমি আর কি ব্যবস্থা করব, পূর্বপুরুষরা তো বলেই গেছে কেউ যদি ওই অভিশপ্ত জল খায় তবে তাকে ছাগলের সাথে বিয়ে দিতে হবে, তবেই রাক্ষসী হওয়া থেকে মুক্তি মিলবে। তাই এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি একটা ছাগল খুঁজে আনার ব্যবস্থা করো। কালু, যদু, তোরা যা একটা ছাগল খুঁজে আন। গ্রাম প্রধানের হুকুম শুনে তার দুজন চাকর ছাগল খুঁজতে যায়। আর এসব কাণ্ড কাহিনী দেখে মনীষা বেশ বিপাকে পড়ে যায়। এসব কি ভুলভাল কথা বলছেন আপনারা বলুন তো? তখন থেকে একটার পর একটা উল্টোপাল্টা কথা বলেই চলেছেন, আর এখন কি না আমাকে ছাগলের সাথে বিয়ে দিতে চাইছেন? বন্ধ করুন আপনাদের এসব অতিরিক্ত কাণ্ড কাহিনী। আমি কি করেছি, হ্যাঁ, জল তেষ্টা পেয়েছিল তাই একটু জল খেয়েছি, আর সেটা নিয়ে আপনারা এত জলঘোলা করছেন। ছাড়ুন বলছি, ছাড়ুন আমাকে, আমাকে যেতে দিন। খবরদার, বেশি কথা বলবে না, এই বলে দিলাম। অভিশপ্ত জল খেয়েছো, আবার বড় বড় কথা বলছো, আর ছাগলের সাথে তোমাকে বিয়ে দিয়ে আমরা আমাদের গ্রামকে রক্ষা করব। এসব কথা বলে মনীষাকে আটকে রাখা হয়, আর কালু ও যদু মিলে ছাগল খুঁজে নিয়ে আসে। এরপর জমিদার কন্যা মনীষার সাথে ছাগলে বিয়ে দেয়া হয়, আর ছাগলের সাথে বিয়ে হওয়ার পর শখ বলে চলে যায়। মনীষা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। হায় ঈশ্বর, এ আমার কি সর্বনাশ হলো! আমার মতো একটা জমিদার কন্যার কিনা একটা ছাগলের সাথে বিয়ে হলো, ফিসমিস কিনা জমিদার কন্যার স্বামী একটা ছাগল, না না, এ কিছুতেই হতে পারে না ঈশ্বর। এই এই, বারবার কিন্তু তুমি আমাকে ছাগল বলে অপমান করবে না। তুমি যদি জমিদার কন্যা হও তবে আমিও রাজকুমার, নেহাত আমার ভাগ্য খারাপ বলে আজ আমি ছাগল হয়ে ঘুরছি। কি সব কথা তুমি বলছো, হ্যাঁ, একটা ছাগল হয়ে নিজেকে রাজকুমার দাবি করছো? আসল ঘটনা কি একটু খুলে বলো তো। শুনবে তবে আসল ঘটনা? তবে শোনো, আসলে আমি সূর্যনগরের রাজকুমার, আর আমিও তোমার মতো ভ্রমণে এসেছিলাম, কিন্তু এক সাধু বাবার অভিশাপে আমি ছাগল হয়ে গেছি। কি, তুমি সূর্যনগরের রাজকুমার? তবে কি আমার স্বামী সত্যি একজন রাজকুমার? তবে রাজকুমার, তোমার কি আসল রূপে ফিরে আসার আর কোনো উপায় নেই? আছে তো, তান্ত্রিক ঠাট্টা করে সেদিন বলেছিল যে সোনার কলার গাছের কলা খেলেই নাকি আমি ভালো হয়ে যাব, কিন্তু সেই সোনার কলা গাছ তো হীরক পর্বতে আছে, আমি তো আর ছাগল হয়ে অতদূর যেতে পারি না, তাই আর নিজের রূপেও ফিরতে পারিনি, আর ছাগল রূপেই গ্রামে ঘুরছিলাম, আর আজ দুজন লোক আমায় ধরে এনে তোমার সাথে বিয়ে দিল। তবে এই ব্যাপার, কিন্তু তুমি ভেবো না, আমি যখন তোমার স্ত্রী হয়েছি তবে তোমাকে তোমার রূপ ফিরিয়ে দেওয়া আমার দায়িত্ব, আর আমি তোমায় তোমার রূপ ফিরিয়ে দিব। ততদিন তুমি এই গ্রামেই থেকো, আমি সোনার কলা গাছের কলা নিয়ে তবেই ফিরবো। এই কথা বলে মনীষা হীরক রাজ্যের পর্বতের উদ্দেশ্যে রওনা দেয়, আর অনেক পথ পাড়ি দিয়ে হীরক পর্বতের সেই সোনার কলা গাছের কাছে গিয়ে পৌঁছায়। এই তো সেই সোনার কলা গাছ, আর কলা গাছে অনেকগুলো কলা ছড়িয়ে আছে। তবে আর দেরি কেন, কলা নিয়ে দ্রুত আমার স্বামীর কাছে যেতে হবে আমাকে। এ কথা বলে মনীষা যেই না কলার ছড়ির দিকে হাত বাড়িয়েছে, তখনই কলা গাছ কর্কশ্বরে বলে ওঠে, এই এই, কে তুমি? তোমার সাহস তো কম নয়, আমার অনুমতি না নিয়ে তুমি আমার কলার ছড়ির দিকে হাত বাড়িয়েছ? আমি চাইলে এক্ষুনি তোমার শরীর থেকে হাতটা আলাদা করে দিতে পারি। আমার ভুল হয়ে গেছে কলা গাছ, আমি বুঝতে পারিনি, আসলে তোমার গাছের কলা যে আমার ভীষণ দরকার গো, একটা কলা দিবে আমায়? দিতে পারি, তবে শর্ত আছে। আমি কি এমনি এমনি তোমায় আমার কলা দিব? কি শর্ত বলো, আমি আমার স্বামীকে সুস্থ করার জন্য সব শর্ত মানতে রাজি আছি, বলো কি করতে হবে আমায়? শোনো, আগে আমার গোড়ার আগাছা পরিষ্কার করে দাও, আমার গোড়ায় জল দাও, তারপর ভেবে দেখবো তোমায় কলা দেয়া যায় কিনা। কলা গাছের কথা মতো মনীষা কলা গাছের গোড়ার আগাছা পরিষ্কার করে দেয়, তারপর ঝর্ণা থেকে জল এনে কলা গাছের গোড়ায় দেয়। কলা গাছ, আমি তো তোমার শর্ত মানলাম, এবার তুমি আমায় দয়া করে একটা কলা দাও। তুমি তো মাত্র দুটো শর্ত পূরণ করেছো, তাতেই আমার গাছের কলা চাও? আমার গাছের কলা তো জাদুর কলা, আর জাদুর কলা পাওয়া তো অত সোজা নয়, যা দূর হ তুই, এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা, আপদ একটা, দিব না আমি কলা। কলা গাছ এভাবে মনীষাকে তাড়িয়ে দেয়, আর মনীষা বাধ্য হয়ে
চোখের জল ফেলতে ফেলতে পর্বত থেকে নামে আর হঠাৎই দেখে গুহার ভিতর এক তান্ত্রিক ধ্যান করছে আর পাশে এক সাপ ফণা তুলে আছে। সর্বনাশ, এই সাপ তো মনে হয় তান্ত্রিক বাবাকে দংশন করবে। না, তান্ত্রিক বাবাকে বাঁচাতেই হবে আমার। এসব কথা বলে মনীষা একটা লাঠি নিয়ে গুহার ভিতরে যায় আর লাঠির সাহায্যে সাপটাকে তাড়িয়ে দেয়। আর তখনই তান্ত্রিক বাবার ধ্যান ভেঙে যায়। তান্ত্রিক বাবা সাপকে চলে যেতে দেখে অস্থির হয়ে বলে, জোর বাঁচা বেঁচে গেলাম। এর আগেও অনেকবার আমাকে সাপ দংশন করতে এসেছিল, আমি ভাগ্য গুণে বেঁচে গেছি। আর আজ তুই আবার আমাকে বাঁচালি। তুই বল আমাকে মা, তোর কি চাই? আপনার কাছে আর কি চাইবো তান্ত্রিক বাবা, আমার চাওয়া তো একটাই, সেটা হলো সোনার কলা গাছের কলা। কিন্তু এত সাধনা করে তো সেই সোনার কলা গাছ আমার তার কলা দিল না, বরং অহংকার দেখিয়ে আমায় তাড়িয়ে দিল। তবে আপনার কাছে আমি আর কি চাইবো? কি, সোনার কলা গাছ তোকে কলা দেয়নি? সোনার কলা গাছ এত অহংকারী হয়েছে? তবে তুই চল আমার সাথে, অহংকারী কলা গাছকে আমি উচিত শিক্ষা দেবো। এরপর তান্ত্রিক বাবা মনীষাকে নিয়ে সেই সোনার কলা গাছের কাছে যায়। অহংকারী কলা গাছ, তোর এত বড় সাহস! তোকে আমি জাদু শক্তি দিয়েছিলাম লোকজনকে সাহায্য করতে, আর তুই কিনা মানুষকে হেনস্থার শিকার করে তাড়িয়ে দিচ্ছিস। ইয়ে মানে তান্ত্রিক বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি ওকে কলা দিয়ে দিচ্ছি। এই, তোমার যতটা ইচ্ছে কলা নাও, আমি আর বাধা দিব না। এরপর মনীষা সোনার কলা গাছ থেকে একটা কলা ছিঁড়ে নেয়। আর তখনই তান্ত্রিক বলে, তোর স্বভাবে যখন অহংকার চলে এসেছে, তবে তুই অহংকার ছাড়তে পারবি না, তাই তোর জাদু শক্তি আমি কেড়ে নিব, আর এটাই তোর অহংকারের শাস্তি। এরপর তান্ত্রিক জাদু করে কলাগাছের জাদু শক্তি নষ্ট করে দেয় আর কলাগাছ স্বাভাবিক হয়ে যায়। আর মনীষা তান্ত্রিক বাবাকে প্রণাম করে কলা নিয়ে বাড়ি ফিরে আসে। আর সেই কলা তার ছাগল স্বামীকে খাওয়ায়। তখনই ছাগলটা একটা সুন্দর রাজকুমারী পরিণত হয়। সত্যি আমি যোগ্য স্ত্রী পেয়েছি, আর আজ আমি আমার স্ত্রীর জন্যই নিজের রূপ ফিরে পেলাম। চলো, তোমাকে এবার আমি আমার রাজ্যে নিয়ে যাব, আর মহা উৎসব করে তোমায় বরণ করব। এরপর রাজকুমার মনীষাকে নিয়ে তার রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।